এই করলে মার মেরে ফাড়া দে 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 এক পা এগুলে করে দেব ফায়ার তোমার নির্গায় হাত দিয়েছি জায়গা নেই কোনো মায়ার আমার সেই শুধু বন্দুক গুলি নেই আছে আছে গুলি আছে জামাই শুধু চালাচ্ছি না আজ তুমি আমাকে পাপ মুক্ত করলে বৌমা পাপ মুক্ত করলে বলি আমি তো সারা জীবন সব নিয়ম কানুন মেনেছি গো ঠাকুরের মন্দিরে ডেকেছি ভুল হয় নাই কোনো তবে তিনি আমার সাথে এমনটি কেন করলেন গো দেখে ঠাকুরজি বলছি আমার কিচ্ছু হবে না তুমি দেখো আমাকে নিয়ে টিক পিড়বে আমার কিচ্ছুটি হবে না যদি সুদার কথাই ঠিক হয় মানকিরা সেই কেটে পৌঁছানোর আগেই যদি আমার মেয়ে মা বৌমা কিন্তু আজকে তার কথা রেখেছে টেবিকে বাড়ি ফিরিয়ে এনেছে দিদি শাকানো বরণ ডালে সাজাতে হবে শিগগির চল ছোট মা তোমার নাতনি আমার নাতনি তোমার জন্যই তো আমি এই বাড়িতে আবার ফিরে এসেছি আট বছর আগে একটা পাপ করেছিলাম
ডাক্তার, অল্প একটু শাস্তি ভগবান দিয়েছে, তবে শ্যামার বাড়ি ফিরে আসার আনন্দের কাছে ক্ষত কিছুই নয়। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোকে যেন আর কখনো চোখের জল না পেলতে হয় শ্যামা। তোমার কথা মিছে হয়ে গেল তো, আমাদের বাচ্চা আর বৌমা শ্যামাকে বাড়ি ফিরিয়ে এনেছে। শ্যামা দিদি, ওকে দাও, ঘরে রেখে আসি। দাঁড়াও মানকের বউ। খুব তো নেকা পড়া জানা মেয়ে তুমি, যত কঠিন পরীক্ষাই হোক তুমি ঠিক পাশ করো। আজ আমার একখান পরীক্ষা দিয়ে দেখাও দেখি। আহ বিদু, দাঁড়াও মা। ও শ্যামা দিদিকে ফিরিয়ে আনলো, তারপরেও পরীক্ষা নিতে যাচ্ছে রাঙা পিসি। কি পরীক্ষা রাঙা পিসি? আবার নাতনি দেখার নাম দিবে? আজ নতুন জমন, ভবিষ্যতে তোমার দেওয়া পরিচয় নিয়ে বাঁচুক। দেবে সরস্বতী, সরস্বতী রাখি শ্যামা দিদি। তুমি বললে ওর নাম হাঁসও রাখতে পারি কমলা। এই 8 বছরে আমরা যা পারি নাই আমার নাত বৌমা নাতিরা তা দেখিয়ে দিয়েছে। হ্যাঁ মা, তোমার নাত বৌমা আজকে এই মুখুজ্জে বাড়ির বোঝা হালকা করে দিয়েছে। অনেক অত্যাচার করেছি বৌমা, তোমার কমার অযোগ্য। সকলে তো কয় তোমার মনখানা নাকি আকাশের চেয়েও বড়, পালে আমায় ক্ষমা করো কেমন? ছিছি রাঙা পিসি, আপনি আমার গুরুজন, দয়া করে আপনি ক্ষমা চাইবেন না। আর আমি ভুল করে বলেই তো আপনি আমাকে বকেন। দেওম কারণে ভুল করলে আমি এখনো বকবো, ওটিতে কোনো চান নাই, বুঝেছো? এবে আমি একটা কথা বলি ব্যয়মশাই, আনন্দে দিচ্ছি দাড়ি, আসল পরীক্ষা এখনো বাকি, নইলে খোয়াতে হবে এই বাড়ি। হ্যাঁ বউ, এটা কিন্তু ঠিক, হাতে মাত্র আর 2-3 দিন বাকি, তার মধ্যে আমরা খেলা বুঝে দল তৈরি করে খেলা অভ্যেস করে ওদের সাথে জিতবো কি করে আমরা? যে মেয়ে শ্যামাকে তার স্বর্গর থেকে জোর করে এখানে তুলে এনেছে, সেই বাড়ি চা দিন আর তার জন্য কোয়াতে হয়। হবে না ফুলপিসি, আমি থাকি বা না থাকি এই বাড়ির সদস্যদের মাথার ওপর থেকে এই মুকুজ্জে বাড়ির ছাদ কোনোদিনও সরবে না, এ আমি কথা দিচ্ছি।
তোমাদের সবাইকে আমি মাঠে দেখতে চাই। সি ইউ অন দ্য ফিল্ড। চলো 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 পাল্টাই।